গরম, হায় রে গরম, গরমে বোরিং হয়ে গেছি। ঠান্ডা বাতাস গায়ে লাগাবো, বাইক নিয়ে ঘুরে বেড়াবো। বাপি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাই ডিয়ার হিরো। এখানে সব থেকে দামি বাইকটা দাও তো, এক্ষুনি সব থেকে দামি বাইকটা দাও। কেন কি করবে? ঠান্ডা বাতাস গায়ে লাগাবো, তাড়াতাড়ি বাইকটা দাও। ঠান্ডা বাতাস গায়ে লাগাবা, বাইক নিয়ে ঘুরে বেড়াবা, কোথায় যাবা? হাতের জিলে। তাহলে R15 V3 ইন্ডিয়ান ভার্সন ব্ল্যাক কালার একটা বাইক আছে বাইরে, ওই বাইকটা তুমি নিয়ে ঘুরতে চলে যাও। না বাপি, V3 নেওয়া না, এমটা দাও না। এমটা চালানো অনেক শখ, অনেক শখ, এমটা দাও না। এম চালাবা তুমি? হ্যাঁ। তা তোমার কি R15 V3 দামি বাইক মনে হয় না? 4 লক্ষ টাকার বাইক ওটা। না এটাই চালাবো, আমার এটা খুব শখ, এটাই দাও না। যাও V3 চালাও, যাও, এম চালানো দরকার নাই, যাও যাও, যেটা বলছি সেটা করো। এমই চালাবো না, একদম বাইকই দিব না, কিন্তু চাবি কিন্তু রেখে দিব। না এমই চালাবো, আমি এমই চালাবো। ওকে, তোমার চালাইতে হবে না, যাও বাসায় যাও। ওকে, কি করার, এটাই নিয়ে যেতে হবে। কিরে, আমি ছোট হলাম কি করে? আমি তো বড় ছিলাম, খুব স্পিডে বাইক চালিয়েছিলাম, আমি ছোট কি করে হয়ে গেলাম? তাই বাপিকে জিজ্ঞেস করি, আমি ছোট কি করে হয়ে গেলাম? বাপি, আমি তো ফুল স্পিডে বাইক চালিয়েছিলাম, এখন আমি ছোট কি করে হয়ে গেলাম? ও, তাহলে মনে হয় তুমি স্বপ্ন দেখেছিলে যে তুমি স্বপ্নেই বাইক চালাচ্ছ। হ্যাঁ, আমি স্বপ্নই দেখেছি, কিন্তু তুমি বাস্তবে কেন আমাকে বাইকের চাবি দিয়ে দিলে? আমিও তো স্বপ্নে দেখেছিলাম সিনিন বড় হয়ে গেছে, আমার কাছ থেকে চাবি নিয়ে বাইক চালাচ্ছে, আমি তো এটাই স্বপ্নে দেখি। তাহলে বাপি আর আমি কি 420? কি